উড়োজাহাজ আবিষ্কারের পর আকাশযাত্রা আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে। কিন্তু বিশ্বের এমন বিমানবন্দর রয়েছে যেখানে উড়োজাহাজ ওঠানামা করাটা খুবই বিপজ্জনক, মাত্র একটা ভুলে ডেকে আনতে পারে হাজারো মানুষের মৃত্যু। ঠিক এমনই কিছু বিপজ্জনক বিমানবন্দর নিয়ে আজকের আয়োজন। প্রিন্সেস জুলিয়ানা। প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট ক্যারিবিয়ান দ্বীপে অবস্থিত। পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের সেন্ট মার্টিনে এর অবস্থান। এটি অদ্ভুত ও রোমাঞ্চকর দৃশ্যের জন্য সারা বিশ্বে পরিচিত। নেদারল্যান্ডসের যে অংশে এখনও নিয়মিত বিমান অবতরণে আগে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের জন্য পাইলটদের বলা হয়, তার একটি এই বিমানবন্দর। এটি এই অঞ্চলের মধ্যে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। এই এয়ারপোর্ট সমুদ্র সৈকতের কাছে অবস্থিত। যখন এখান দিয়ে বিমান ওঠানামা করে, সেই সময় সেখানে উপস্থিত মানুষ খুবই রোমাঞ্চিত এবং ভয়ে ভীত হয়। তবু প্রচুর মানুষ এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার জন্য এই সমুদ্র সৈকতে এসে ভিড় জমায়। গিসবর্ন। নিউজিল্যান্ডের গিসবর্ন শহরে ঠিক বাইরের দিকে এই বিমানবন্দরটি অবস্থিত। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে গিসবর্ন শহরের কেন্দ্র থেকে 4.2 কিলোমিটার দূরে এলিগিনের শহরতলিতে অবস্থিত। আশ্চর্যের বিষয় হল বিপজ্জনক বিমানবন্দরটি রানওয়ের সঙ্গে সংযোগকারী একটি রেলওয়ে পথ রয়েছে। 3টি খাসওয়ে রানওয়ে ও 1টি প্রধান রানওয়ে দিয়ে দেশটির জাতীয় রেললাইন চলে গেছে। ট্রেনের সময়সূচি অনুযায়ী বিমানবন্দরের অবতরণের সময়সূচি তৈরি করা হয়। এটি নিউজিল্যান্ডের একটি আঞ্চলিক বিমানবন্দর। গিসবর্ন বিমানবন্দর প্রায় 160 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। বাররা। বিমানবন্দরটি স্কটল্যান্ডের প্রত্যন্ত দ্বীপের অগভীর উপসাগরের সৈকতে অবস্থিত। এটি স্কটল্যান্ডের অন্তর্গত বাররা দ্বীপে অবস্থিত। বিমান ওঠানামার ক্ষেত্রে সবসময় পাইলটদের তীব্র আবহাওয়া এবং ক্রমবর্ধমান জোয়ার নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। এর রানওয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 5 ফুট উপরে এবং 3টি জোর জোয়ারের সময় 3টি রানওয়ে পুরোপুরি ডুবে যায়। বাররা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এই এয়ারপোর্টে সেবিচে যারা বেড়াতে আসেন তাদের চোখেও দুর্নাম আছে এই এয়ারপোর্টের। দ্বীপের বিশাল বিচের ওপর এই বিমানবন্দর তৈরি করা হয় 1975 সালে। পৃথিবীর একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে বিচের ওপর বিমান ল্যান্ড করতে হয়। এ কারণে এটি খুব বিপজ্জনক। সি বিচের ওপর দিয়ে বিমান অবতরণের জন্য পর্যটকদের কাছে বিমানবন্দরটি বেশ আতঙ্ক সৃষ্টি করে। কান ফাটানো শব্দের পাশাপাশি বিমানের ঘূর্ণায়মান পাখার বাতাসে পর্যটকদের সরে দাঁড়াতে হয়। বিমানবন্দরের ভেতর দিয়ে রেল লাইনের রাস্তা চলে গেছে, যে কারো জন্য বিষয়টি অবাক করার মতো। এ কারণেই প্রায় উড়োজাহাজ যখন অবতরণ করে তখন বাধ্য হয়ে দুপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এই অবাক করা বিমানবন্দরটি শুধু জিব্রাল্টার বা ইউএস এয়ারলাইন্সের চলাচলে, সারা বিশ্বেই উড়োজাহাজের ভয়ানক রানওয়ে হিসেবে পরিচিত। এটি পৃথিবীর একমাত্র এয়ারপোর্ট যার রানওয়ের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে। জায়গা কম থাকার জন্য যখন এই রানওয়ে দিয়ে বিমান ওঠানামা করে তখন রানওয়ের মাঝখানে অবস্থিত রাস্তাটিকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। লুকলা। বিমানবন্দরটি হিমায়িত ভূখণ্ডের মধ্য দিয়ে মাউন্ট এভারেস্টের কাছে অবস্থিত। পাহাড়ের মধ্য দিয়ে তৈরি বিমানবন্দরটির রানওয়ে খুব ছোট, যা যে কোনো বিমান অবতরণের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। কখনো কখনো বিমানবন্দরে কোনো বৈদ্যুতিক শক্তি থাকে না, এমনকি অনেক ক্ষেত্রে পাইলটরা অবতরণের সময় এই কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ রাখতে ব্যর্থ হন। 2010 সালে নেপালে অবস্থিত বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে ভয়ানক ও বিপজ্জনক বিমানবন্দরের তালিকায় নাম লেখায়।
দ্য হিস্টোরি চ্যানেলের এক প্রতিবেদনে বিমানবন্দরের বিপজ্জনক রানওয়ে এয়ারপোর্ট হিসেবে তুলে ধরা হলে বিশ্বের মানুষের কৌতূহল এসে দাঁড়ায় এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2900 মিটার উপরে অবস্থিত এই বিমানবন্দরটি নেপালের লুকলা শহরে অবস্থিত ছোট এক বিমানবন্দর। এর চারপাশের পরিবেশ জনকোলাহল থেকে দূরে হলেও বিমানবন্দরের এক প্রান্ত পুরোটাই পর্বত বেষ্টিত। ঠিক এ কারণে বিমান উড্ডয়ন এবং অবতরণ দুই ক্ষেত্রে পর্বতের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা অনেক বেশি। বারবার বিমান দুর্ঘটনার ঘটনায় তালিকার পিছিয়ে নেই এই বিমানবন্দরটি।